সুরুজ মিয়ার কুপির পাঠশালা আলো দেখাচ্ছে গাইবান্ধার দুর্গম এলাকার কয়েকশো শিশুকে। আরেক স্বপ্নবান শাহাদাতের উদ্যোগে নিরক্ষরতার অভিশাপ মুক্ত হয়েছে একটি গ্রাম। স্বাধীনতার ৪৩ বছরে নানা অঙ্গনে এমনই অবদান রেখে চলেছেন অসংখ্য মানুষ, তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সাফল্যের আজকের গল্পটি শুনুন সহকর্মী নাজমুল হোসেনের কাছ থেকে, আর ছবি তুলেছেন মোহাম্মদ আশরাফুল। সন্ধ্যা নামলেই গাইবান্ধার ফুলছড়ি ডিগ্রি কলেজের কয়েকটি কক্ষে জ্বলে ওঠে অসংখ্য কুপি। মৃদু আলোয় নিমগ্ন লেখাপড়ায় শিশুরা। শিক্ষক সুরুজ মিয়া এই কলেজেরই নৈশ প্রহরী। অভাবে বেড়ে ওঠা সুরুজের নেই প্রাতিষ্ঠানিক সনদ। কলেজেরই কয়েকজন ছাত্রের সহযোগিতায় গড়েছেন সেবা শিক্ষালয়। গত ৬ বছর ধরে চলছে ঝরে পড়া শিশুদের জন্য বিনামূল্যের স্কুল। প্রাইমারি পড়ুয়া কিছু শিশু আসে এখানে, এই শিক্ষা সাহস যোগাচ্ছে শিশুদের। লাইলা এখন বিশ্বাস করে বাল্যবিবাহের অভিশাপ ছুবে না তাকে। আমি অনেক বড় হব, অনেক অনেক পড়াশোনা করব, চাকরি করব। বাবার অর্থ সম্পদ নাই, এখানে আমরা এসে বিনামূল্যে পড়ালেখা পাই। সেবা শিক্ষালয়ের যাত্রা ২০০৮ সালে। সুরুজ মিয়া চট বিছিয়ে পড়াতে শুরু করেন ৫৫ শিশুকে, এখন শিক্ষার্থী ২৬৫। কুপির খরচ যোগান দেন স্থানীয়রা। নদী ভাঙ্গা এলাকার ছেলে মেয়ে অবহেলিত, এর ঘর লেখাপড়া শিখানোর মতন মানুষ নেই, অর্থ নেই, এই জন্য আমি কয়েকজন শিক্ষক নিয়ে আমি এটা করি। ঝরে পড়া শিশু থেকে নিয়ে যেটা বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, একজন নৈশ প্রহরী হয়ে যে ভূমিকা পালন করছে এটা অবশ্যই প্রশংসনীয়। গাইবান্ধার আরেক দুর্গম এলাকা সাঘাটা উপজেলার কুখাতায়ের। কয়েক বছর আগেও গ্রামের বেশিরভাগ মানুষ টিপসই দিতেন, এখন বদলে গেছে পরিস্থিতি। গ্রামের ছেলে শাহাদাত হোসেনের উদ্যোগে কুখাতায়ের এখন নিরক্ষর মুক্ত। এখন আমরা দেখতে পারি টিপসই টিপসই দেয় না, শরীর সরাইয়া হাস্য দীর্ঘ এলে পড়ছি আমরা, নাম সই সকলাই শিখছে, ওটি পড়াশোনা করে আর সকলাই নাম সই দেবের ভাই। এখন আর টিপ দেওয়া না, মনে করেছে এটা কি সম্ভব কিনা এই বয়স্ক অবস্থায় লেখাপড়া করা, কিন্তু এত সহজ পদ্ধতি ছিল। গ্রামের ছেলে মেয়েরা ওরা যখন সবাই ভলান্টিয়ারি যখন পড়ালেখা শুরু করালো তখন ওরা আস্তে আস্তে যখন পাচ্ছিল তখন তারাও খুব খুশি ছিল। জাহেদুল হান্নান আদিবর্দের মতো যারা শিক্ষার আলো পায়নি কিন্তু অন্তত স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হয়েছে এবং তাদের মধ্যে একটি বোধ এসেছে যে তাদের সন্তানকে স্কুলে পাঠাতে হবে, এবং সেই চেষ্টাটি তারা চালিয়ে যাচ্ছেন। পরিসংখ্যান বলছে যে বাংলাদেশের যত শিশু প্রাথমিক স্তরে লেখাপড়া করে পৃথিবীতে এমন ১০০টি দেশ রয়েছে যাদের জনসংখ্যা এত বেশি না। আর এই জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করা যায় তাহলে বাংলাদেশ আগামী দিনে নতুন স্বপ্ন দেখাবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। নাজমুল হোসেন, যমুনা নিউজ, সাঘাটা, গাইবান্ধা।